আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রিয়েশন বি। আজকে একটি ভিন্নধর্মী আয়োজন নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। দেখুন, এখানে একজন ভাই অসাধারণ একটি ডুপ্লেক্স মডেলের বাড়ি তৈরি করেছেন তার নিজস্ব গুণে, খুবই ছোট আদলে, বাট অনেক অসাধারণ একটি জিনিস। সো আপনাদেরকে সেটি দেখানোর জন্য আজকে চলে আসলাম। আমি আসলে একটি মূলত উডেন ফ্যাক্টরিতে রয়েছি, সো এখান থেকে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। দেখুন আপনারা ভিউয়ার্স, অনেক সুন্দরভাবে তিনি এটি তৈরি করেছেন। চলুন আমরা তার সাথে খুঁটিনাটি বিষয়ে আলাপ আলোচনা করি। এগুলো ফুলগুলো এগুলো পরে বাড়িতে নিয়ে যায় না? কোথায় কোথায় দিবেন? এগুলোর একটা প্ল্যান আছে না? প্ল্যান তো আছে, চারপাশে চারটা থাকবে। তিন মাস সময় লাগছে ভাই আমার, তিন মাস সময় লাগছে এটা বানাইতে। হ্যাঁ, মানে ডিউটির টাইম বাদ দিয়ে। আচ্ছা, এটা আমার অবশ্যই। আপনি আর কি কি বানাইতে পারেন? শুধু আমি প্রথম প্ল্যান করছি, এরপরে আমার আরো প্ল্যান আছে। আমি এগুলো বাড়িতে ঘুরে এসে আবার আর একটা কাজ হাতে নেব। কি সেটা? কি বলতে পারতেছি না। আচ্ছা, সব প্লাস্টিকের গাছের ইয়ের মতো আছে। এখানে ভিতরে রুম একটা একটা করে, ভিতরে রুম একটা করে একটা করে, আর এখান থেকে মূলত সিঁড়ি, এটা সিঁড়ি, এই এখান থেকে উঠে চলে গেলাম এদিক দিয়ে। হ্যাঁ, এদিক দিয়ে যায়, এদিক যাবো, তারপরে যে এদিক দিয়ে ছাদে যাবো। আচ্ছা, মানে এই পাশ থেকে উঠার সিঁড়ি। লিফট দেওয়ার পরিকল্পনা ছিল না, নালে লিফট দিতাম। লিফট দিলে যে কোনো একটা লিফট এখানে দিতাম, এখানে 2 ইঞ্চি বাড়তি করে দিয়ে গ্লাস দিয়ে লিফট উঠাই দিতাম। আচ্ছা, নিচে একটা গ্লাস আছে। সামনে পিছনে একই তো? পিছনটা সোজা থাকবে, ওটা পিছনে যেটা মারি দেবো, স্ক্রু দিয়ে এটা মারি দেবো। মানে এটা এখানে আচ্ছা, ভিতরে লাইটিং হবে? হ্যাঁ, লাইটিং হবে। ওই যে ফুটা করা আছে ওই তার দিয়ে লাইটিং। কালার হবে এটা? কালার করবেন না? হ্যাঁ, এটা কালার করবো।